आजकेर ए भिडियोते आपनारा जानते जाच्छेन जे आपनी जे स्वप्नटी देखेछेन सेई स्वप्नटीर प्रथम अक्षर सरेओ अर्थात आपनादेर सुविधार्थे आमी बोले देव जे जे आपनी जे स्वप्नटा देखेछेन एई स्वप्नेर शुरूर अक्षर सरेओ एटा जदि हय তাহলে আপনার সেই স্বপ্নের ব্যাখ্যাগুলো কি হতে পারে সরেও অর্থাৎ যখন যেমন আপনি স্বপ্নে দেখেছেন অজু করতে বা স্বপ্ন দেখেছেন অস্ত্র অগ্নি অট্টালিকা অধিক মাছ ইত্যাদি মানে আপনার স্বপ্নের শুরুর অক্ষরটা যদি সরেও হয় তাহলে এই ভিডিওটি দেখলেই আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন আপনার স্বপ্নের ব্যাখ্যাটি প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি সরেও আপনার স্বপ্নের স্বপ্নের শুরুটা যদি সরেও হয় তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাকে দেখতে হবে তাহলে পেতে পারেন আপনার স্বপ্নের ব্যাখ্যাটি ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই কিন্তু বেল আইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন এই ধরনের একটি করে ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়ে থাকি প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলেন আমরা চলে যাব সরেও দিয়ে স্বপ্নে স্বপ্ন দেখলে সেই স্বপ্নগুলোর ব্যাখ্যা কী হয় ভিডিওটি যদিও একটু লম্বা হয় অবশ্যই ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না কারণ কোনো স্থানে স্কিপ করলে আপনার স্বপ্নটা কিন্তু এড়িয়ে যেতে পারে এই জন্যে পরিপূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আপনি যদি স্বপ্ন দেখেন অজু করতে আপনি যদি অজু করতে দেখেন তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হচ্ছে যে আপনি অন্যের নিকটে টাকা রাখতে দিচ্ছেন গচ্ছিত টাকা রাখতে দিচ্ছে এই টাকাটা আদায় করতে পারবেন কারণ বর্তমান যুগে কেউ কাউকে যদি ধার দেন টাকা তাহলে কিন্তু এই টাকা উঠাতে খুবই কষ্টকর আপনি যদি স্বপ্নে অজু করতে দেখেন তাহলে আপনি কিন্তু আপনার মালটা যেটা অন্যের কাছে রাখতে দিচ্ছেন এটা কিন্তু আপনি তুলতে পারবেন আপনি যদি স্বপ্নে দেখেন অজিভা পড়তেছেন অজিভা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইত্যাদি এগুলো যদি আপনি পড়তে দেখেন তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হচ্ছে আপনি এই রোগ থেকে মুক্তি পেতে যাচ্ছেন যে কোনো রোগে আপনি আক্রান্ত আছেন এই রোগ থেকে আপনি মুক্তি পেতে যাচ্ছেন এই স্বপ্নটির ব্যাখ্যা কিন্তু এরকমটাই ইঙ্গিত করে প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি স্বপ্নে অলঙ্কার দেখেন স্বপ্নে যদি অলঙ্কার দেখেন তাহলে তার ব্যাখ্যাটা কী প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি স্বপ্নে অলঙ্কার দেখেন মালিকের আদর স্নেহ পাবেন আপনি যে স্থানে কাজ করেন যেই অফিসে কাজ করেন সেই অফিসের মালিকের কিন্তু স্নেহ ভালোবাসা পেতে যাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতা তাহলে অলঙ্কার দেখাটাও খুব সুন্দর এবং ভালো ব্যাখ্যা আপনি যদি স্বপ্নে অজগর সাপ দেখেন অজগর সাপ 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 দেখাটা বিপদে পতিত হওয়ার লক্ষণ বোঝায় প্রিয় দর্শক শ্রোতা সাপ দেখার ব্যাখ্যা যে আপনার শত্রু বাড়বে অর্থাৎ শত্রুর মাধ্যমে কিন্তু আপনি বিপদে পড়বেন এই জন্যে সাপ দেখার অর্থটা ওরকমটা ভালো নয় এই জন্য ইস্তেগফার পড়তে হবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যাতে করে আল্লাহ তাআলা আমাদের এই আপদ বিপদগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি দেখেন অজগর সাপ আপনি মারতেছেন অজগর সাপ মারতে যদি দেখেন তাহলে কিন্তু এই অর্থটার ব্যাখ্যা খুব ভালো আপনার শত্রু দমন হবে স্বপ্নে যদি সাপ মারতে দেখেন সাপকে পিটাইতে দেখেন সাপকে দূর করতে দেখেন তাহলে বুঝতে হবে আপনার শত্রু দমন হবে আপনার শত্রু আপনার সাথে কখনোই কিন্তু কুলিয়ে উঠতে পারবে না এই ধরনের অর্থই কিন্তু বোঝায় স্বপ্নে যদি আপনি অজগর সাপ মারতে দেখেন প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি স্বপ্নে অস্ত্র দেখেন তাহলে অস্ত্র তলোয়ার বন্দুক ইত্যাদি ইত্যাদি মানে অস্ত্র যদি দেখেন তাহলে আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনি সুখ্যাতি সুনাম অর্জন করতে চলতেছেন মানে আপনার সুনাম হবে আপনি খ্যাতি অর্জন করতে পারবেন এই ধরনের অর্থে কিন্তু বোঝায় প্রিয় দর্শক শ্রোতা আমি খুব সংক্ষেপে কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করব তারপরেও ভিডিওটি অনেক লম্বা হতে পারে প্রিয় দর্শক শ্রোতা আপনি যদি স্বপ্নে অস্ত্র দ্বারা মাথা মুন্ডন করতে দেখেন অস্ত্র দ্বারা মাথা কামাইতে দেখেন মাথা মুন্ডন করতে দেখেন তাহলে এর স্বপ্নটির ব্যাখ্যা
হচ্ছে এরকম যে আপনার আয়ু কমে যাবে, এরকমটাই কিন্তু স্বপ্নের অর্থটা বহন করে। প্রিয় দর্শক শ্রোতা, আসেন বেশি করে দান সৎকার করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি স্বপ্নে আগুন দেখেন, কোনো জায়গায় আগুন লেগেছে, অগ্নি যদি দেখেন, তাহলে এই স্বপ্নটার ব্যাখ্যা হচ্ছে আপনার ব্যবসা যদি আপনি করে থাকেন, আপনার ব্যবসায় কিন্তু লোকসান হওয়ার একটি আশঙ্কা বোঝাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আসেন বেশি বেশি করে দান সৎকার করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আপনি যদি দেখেন স্বপ্নে অগ্নি জ্বলতে যদি আপনি দেখেন, তাহলে আপনার প্রথমেটা বলেছি অগ্নি লাগতে যদি দেখেন, কোনো জায়গায় আগুন লাগতেছে, তাহলে কিন্তু আপনার ব্যবসার ভিতরে লোকসান হবে। আর যদি দেখেন অটোমেটিক অগ্নি জ্বলতেছে তাহলে আপনার ব্যবসা বাণিজ্যে কিন্তু লাভ হবার একটা ইঙ্গিত বোঝাচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আপনি যদি অট্টালিকা দেখেন, বড় দালান অট্টালিকা এই ধরনের কোনো কিছু দেখলে, এই স্বপ্নটির অর্থ হচ্ছে আপনি মান সম্মান এবং আপনার ইজ্জত কিন্তু বাড়তে চলেছে, এরকমটাই কিন্তু অর্থ বোঝায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি স্বপ্নে অধিক পরিমাণের মাছ দেখেন, তাহলে সেই স্বপ্নটির ব্যাখ্যা কী হবে? অধিক পরিমাণের মাছ দেখলে আপনি অধিক পরিমাণের টাকা পয়সা কিন্তু আপনার হাতে আসতে যাচ্ছে, এই স্বপ্নটি কিন্তু এরকমটাই বোঝায়। প্রিয় দর্শক শ্রোতা, আসেন আপনি যদি স্বপ্নে অধিক কাঁদতে দেখেন অধিক পরিমাণ কান্নাকাটি করতে দেখেন, তাহলে কিন্তু আপনি সুখে থাকবেন, আপনি ভালো থাকবেন, সুখে থাকবেন, ভালো থাকবেন যদি আপনি স্বপ্নে অধিক পরিমাণের কান্নাকাটি করতে দেখেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি স্বপ্নে অপরকে মারতে দেখলে আপনি একজন নেতা হবেন বা আপনি একজন সেই ধরনের নেতা টাইপের লোক হবেন, এই স্বপ্নটির অর্থ কিন্তু এরকমটাই বোঝায়। প্রিয় দর্শক শ্রোতা, আপনি স্বপ্নে যদি দেখেন অল্প মাল যদি দেখেন, তাহলে আপনি স্বচ্ছলভাবে আপনি জীবনযাপন করবেন। কারণ অল্পের ভিতরে যারা সন্তুষ্ট হয়, অল্পের ভিতরে যারা নিজেকে মানিয়ে নেয়, আল্লাহ তাআলা এদের দিনগুলো খুব ভালোভাবে এবং খুব ভালোভাবে কাটে। কারণ তারা ধৈর্য ধরে, সবর করে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তাদের উপর রহম এবং বরকত করে। এর থেকেই বোঝা যায় আপনি যদি অল্প মাল দেখেন, অল্প সামানা দেখেন, তাহলে কিন্তু আপনার জীবনে সুখ শান্তি এবং সুন্দরভাবে স্বচ্ছলভাবে আপনি জীবনযাপন করতে পারবেন, এই অর্থটাই কিন্তু বোঝায়। প্রিয় দর্শক, যদি অন্ধলোক দেখেন, অন্ধলোক নিজেকে দৃষ্টিওয়ালা দেখে, কোনো অন্ধলোক নিজেকে যদি দৃষ্টিওয়ালা দেখে, তাহলে তার মনের আশা পূরণ হবে, এই স্বপ্নটি এই অর্থটাই কিন্তু বোঝায়। প্রিয় দর্শক শ্রোতা, কেউ যদি স্বপ্ন অন্ধকার দেখে, তাহলে সে নিরাশ হবে, বিপদে পড়বে, এই ধরনের অর্থেই কিন্তু বোঝায়। প্রিয় দর্শক শ্রোতা, কেউ যদি স্বপ্নে দেখে অপরিচিত লোক ঘরে ঢুকতেছে, এ ধরনের যদি স্বপ্ন দেখে থাকে, তাহলে তার সংসারে বরকত হবে, এই অর্থটাই কিন্তু বোঝায়। যদি দেখেন অপরিচিত কোনো লোক আপনার ঘরে ঢুকতেছে, তাহলে বরকত হবে আপনার সংসারের ভিতরে। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে দেখেন অগ্নি বা আগুন যদি দেখেন, তাহলে ধনবতী নারীকে বিবাহ করবে, সুন্দর একটি ব্যাখ্যা। আপনি যদি অবিবাহিত হন আর যদি স্বপ্নে আগুন দেখলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে আপনি একটি ধনী মহিলাকে, ধনী নারীকে কিন্তু বিবাহ করতে যাচ্ছেন, এই স্বপ্নটা কিন্তু খুবই ভালো। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি অগ্নি পরিধানের কাপড়ে লাগতে দেখেন, আপনি যেই কাপড়টা পরে আছেন এই কাপড়টাতে যদি আগুন লাগতে দেখেন, তাহলে সেই স্বপ্নটির ব্যাখ্যা কী হবে? স্বপ্নটির ব্যাখ্যা দেখেন আর্থিক ক্ষতি ও দুর্যোগের লক্ষণ, এই স্বপ্নটা বোঝাচ্ছে আর্থিক ক্ষতি হবে অথবা আপনি কোনো দুর্যোগের ভিতরে পড়ে যাবেন বা অভাব অনটনের ভিতরে পড়ে যাবেন, এই স্বপ্নটা কিন্তু এদিকেই ইঙ্গিত করতেছে। প্রিয় দর্শক শ্রোতা, অগ্নি হাতে উঠানো দেখলে, অগ্নি আপনি হাতের ভিতরে নিছেন, এই ধরনের যদি আপনি কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে ত্যাজ্য সম্পত্তি লাভ ও ব্যবসায় উন্নতির নিদর্শন বোঝায়। আপনি আগুন হাতে নিয়েছেন, আগুন হাতের ভিতরে, এই ধরনের যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, তাহলে ব্যবসা বাণিজ্যে কিন্তু লাভ হওয়ার বিষয়গুলো বোঝায়। প্রিয় দর্শক শ্রোতা,
স্বরেও দিয়ে কিছু স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে জানালাম। ভিডিওটি লম্বা হয়ে যাবে বিধায় আরেকটা খণ্ডতে আপনাদেরকে স্বরেও দিয়ে স্বপ্নের ব্যাখ্যাগুলো আমি দেখিয়ে দিব, জানিয়ে দিব, আরও কিছু স্বরেওর মাধ্যমে স্বপ্নের ব্যাখ্যা। অতএব সেটাও সেই ভিডিওটি আপনারা দেখেন। এইখানে যদি আপনার স্বপ্নটা না থাকে, পরবর্তী যে ভিডিওটি আমি দেবো এখানে দেখতে পারেন স্বরেও থেকে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা কী হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, যারা যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হয়ে যাবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।